Hello students, how are you all? I hope you all are fine and staying at home. আজকের প্রথম অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা থেকে চ্যাপ্টার 1 একটি কবিতা। কবিতার নাম বাংলাদেশ। লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। চলো আমরা কবিতাটি পড়বার আগে কবির সম্পর্কে একটু জেনে নিই। কবি সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার চুপি গ্রামে। ওনার বাবার নাম ছিল রজনীনাথ দত্ত এবং পিতামহ অর্থাৎ দাদু ছিলেন বিখ্যাত গদ্য লেখক অক্ষয় কুমার দত্ত। ছন্দযুক্ত অসংখ্য কবিতা লিখে এই কবি ছন্দের জাদুকর উপাধি পান। তার কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ হল বেনু ও বীণা, কুহু ও কেকা, তীর্থ সলিল, অভ্র ও আবির, বেলাশেষের গান প্রভৃতি। 1922 খ্রিস্টাব্দে 25শে জুন কবি পরলোক গমন করেন। চলো এবার আমরা সবাই একসাথে কবিতাটির আবৃত্তি করি, তোমরাও আমার সাথে বলো। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। কবি এখানে প্রশ্ন করছেন যে কোন দেশের তরুলতা, তরুলতা শব্দের অর্থ হলো গাছপালা, সকল দেশের চাইতে শ্যামল অর্থাৎ পৃথিবীর সব দেশের থেকে বেশি সবুজ, শ্যামল শব্দের অর্থ সবুজ। কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল, দুর্বা হলো এক প্রকার ঘাস আর কোমল শব্দের অর্থ নরম, অর্থাৎ কবি জিজ্ঞাসা করছেন কোন দেশেতে হাঁটা চলা করতে গেলেই নরম দুর্বা ঘাসকে দলতে অর্থাৎ পায়ে মারাতে হয়, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে। কবি জিজ্ঞাসা করছেন কোন দেশেতে সোনার ফসল ফলে, আমাদের দেশে তোমরা জানো ধান গম এইসব ফসল ফলে, আর সোনার কমল, কমল শব্দের অর্থ পদ্মফুল। তোমরা জানো বাংলাদেশের পুকুরে দীঘিতে প্রচুর পদ্মফুল ফোটে, তো সেই আমাদের, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা ভিঙে গাছে গাছে নাচে, কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। আবার কবি বলেছেন কোথায় ডাকে দোয়েল শ্যামা, দোয়েল এবং শ্যামা এগুলি সব বাংলাদেশের সব পাখি, ফিঙে গাছে গাছে নাচে, ফিঙেও একটি পাখির নাম, এই পাখি গাছে গাছে নেচে বেড়ায়। কোথায় জলে মরাল চলে, কবি জিজ্ঞাসা করছেন কোন দেশের জলে মরাল অর্থাৎ রাজহাঁস রাজহংস চলে, মরালি তার পাছে পাছে, মরালি হচ্ছে রাজহংসীকে বলা হয় বা মেয়ে রাজহাঁসকে বলা হয় মরালি। আবার কবি জিজ্ঞাসা করছেন বাবুই কোথা বাসা বনে, তোমরা জানো বাবুইও একটি পাখি, বাবুই পাখি খুব সুন্দর বাসা বুনতে পারে। চাতক বাড়ি যাচে রে, চাতকও একটি বাংলাদেশের পাখি, এই পাখি মেঘের জল পান করে, বাড়ি শব্দের অর্থ জল অর্থাৎ এই পাখি জল চায়, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। অর্থাৎ এই সব পাখিরা যে দেশে এই সব কাজগুলি করে সেটা কোথায়, সেটা পৃথিবীর আর কোনো দেশে হয় না, একমাত্র আমাদের এই বাংলাদেশেই সম্ভব হয়।
কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক, মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। কবি আবারও প্রশ্ন করেছেন যে কোন দেশের দুর্দশা অর্থাৎ খারাপ অবস্থা, দুর্দশা শব্দের অর্থ হলো দুর্গতি বা খারাপ অবস্থা বা দুরবস্থা, তাহলে কোন দেশের দুর্দশায় মোরা শব্দের অর্থ আমরা, সবার অধিক পায়রে দুঃখ, আমরা সবার থেকে বেশি দুঃখ পাই, আর কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক, আর কোন দেশের গৌরবের কথায় আমাদের গর্বে বুকটা ভরে ওঠে, নিশ্চয়ই আমাদের বাংলাদেশের গর্বের কথায়। মোদের পিতৃ পিতামহের চরণধুলি কোথায় রে, চরণধুলি শব্দের অর্থ হচ্ছে পায়ের ধুলো, আর পিতৃ পিতামহ হচ্ছে বাপ ঠাকুরদা অর্থাৎ আমাদের দাদু ঠাকুরদা, তাদের চরণধুলি কোথায়, সেগুলি আমাদের এই বাংলাদেশেই আমাদের পিতা পিতামহদের চরণধুলি আছে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এটাই আমাদের গর্বের বাংলাদেশ। তাহলে আমরা আজ পড়লাম কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি বিখ্যাত কবিতা বাংলাদেশ। তোমরা কবিতাটি বাড়িতে আবৃত্তি করবে এবং এখান থেকে সমস্ত প্রশ্ন উত্তর আমি পিডিএফ করে তোমাদের পাঠিয়ে দেব। তোমরা পিডিএফটি ডাউনলোড করার পরে তোমাদের বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে সমস্ত প্রশ্ন উত্তর সুন্দর করে লিখে প্যারেন্টসকে দিয়ে একটা সিগনেচার করিয়ে নেবে। আশা করি তোমাদের কবিতাটি খুব ভালো লেগেছে, মন দিয়ে কবিতাটি পড়ো এবং মন দিয়ে এই ভিডিওটি দেখো। আজকে আমাদের অনলাইন বেঙ্গলি ক্লাস এখানেই শেষ হলো, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।